বিরতির পর ফিরে আসলাম। আজ কারগিল বিজয় দিবস, ভারতের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং প্রতি বছর আজকের দিন ভারতে কারগিল বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয় 26 জুলাই, এবং যারা শহীদ, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে সম্মান জানাতেই আজকের এই দিন। তবে আজকে সকালবেলাতে রাজ্যে লক্ষ্য করা গেল কারগিল বিজয় দিবস পালন করতে। সারা ত্রিপুরা রাজ্যের 7টি বিধানসভার মধ্যে আজকে 18 সূর্যমণি নগর, 7টি বিধানসভাতে যেরকমভাবে এলাকাতে যেরকমভাবে কারগিল বিজয় দিবস পালন করা হয়েছে, ঠিক সেরকমভাবে 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডুকলি বাইপাস রবীন্দ্র সংঘর সামনে থেকে কারগিল বিজয় দিবস উপলক্ষে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিটি ইটা বাজারে গিয়ে শেষ হয় বিভিন্ন পথ পরিক্রমাকে করে, এবং এই দিন যুব মোর্চার উদ্যোগে প্রভাত ফেরি করা হয়। উপস্থিত ছিলেন ব্লকের চেয়ারম্যান অজয় কুমার দাস, যুব মোর্চার সভাপতি বুলন সাহা, মণ্ডল সভাপতি মান্তু দেবনাথ সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা। আজকের কারগিল দিবস উপলক্ষে যে র্যালিটি অনুষ্ঠিত করা হয় 18 সূর্যমণি নগর থেকে, সেই র্যালিতেই উপস্থিত ছিলেন। র্যালিটি ইচ্ছাবাজারে গিয়ে শেষ হয় এবং প্রতি বছর 26 জুলাই কারগিল দিবস হিসেবে উদযাপন করা হয়। এবং উনিশশো নিরানব্বই সালে কারগিল যুদ্ধে, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে ভারত, এবং এই ঐতিহাসিক দিনটিতে তার জন্য উদযাপন করা হয়। কারগিল বিজয় দিবস ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এবং দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছে ভারতীয় বীর, তাদেরই স্মরণে কারগিল দিবস উদযাপন করা হয়। সেই অনুযায়ী রাজ্যেও চলছে প্রত্যেকটি বিধানসভা এরিয়াগুলিতে কারগিল বিজয় দিবস উদযাপন। কি বক্তব্য রয়েছে বিজেপির যুব মোর্চার আজকের মিছিলে উপস্থিত হয়ে শুনব। আজকে আমাদের পুরো ত্রিপুরা রাজ্যের 60টা মন্ডলে এই অনুষ্ঠান করা হচ্ছে। এর মধ্যে সূর্যমণি নগর বিধানসভা সকলে, আমাদের যারা নেতৃত্বরা আছে সকলে, আজকে যে কারগিল বিজয় উৎসব, আজকের দিনে আমরা এই কারগিলকে মুক্ত করেছিলাম, এই তার উপলক্ষেই আজকে এই প্রোগ্রাম আমরা করছি। বিগত দিন অনেক রাজনৈতিক দল আমরা দেখেছি, কিন্তু ভারতীয় জনতা পার্টির, ভারতীয় জনতা যুব মোর্চা প্রত্যেক সময় দেশের স্বার্থে, দেশের ইতিহাস নিয়ে কথা বলে, দেশের যারা বীর সৈনিকরা আছে তাদের সামনে রেখে সবসময় তাদের কিভাবে সম্মান দেওয়া যায়, তাদের কিভাবে মনে রাখা যায়, তার দিকে লক্ষ্য রেখে আমাদের এই অনুষ্ঠান। আজকে রেলে কোথা থেকে কোথায় যাওয়া হবে? আজকে আমরা বাইপাস থেকে শুরু করে আমরা ইটা বাজার পর্যন্ত সবাই মিলে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমরা সকলে সম্মিলিতভাবে এই অনুষ্ঠানকে। আজ থেকে 23 বছর আগে ভারতের যোদ্ধারা কারগিলের পাহাড়ে বিজয়ের গল্প কথা লিখেছিলেন, এবং ভারতীয় সৈনিকরা পাকিস্তানি সৈন্যদের ইচ্ছাকে এক প্রকার ধূলিসাৎ করে দিয়ে কারগিলের চূড়ায় তেরঙ্গা উত্তোলন করেছিল। এবং আজকের দিনটি অত্যন্ত গর্বের দিন ভারতবাসীর কাছে। প্রত্যেকটা ভারতবাসী আজকে কারগিল দিবস পালন করছে যথাযথ মর্যাদার সঙ্গে, এবং 23 বছর আগের সেই ঘটনা আজও একই রকমভাবে সকলে স্মরণাতীত রয়েছে। আজকে বীর শহীদদের শ্রদ্ধা জানানো, তাদেরকে স্মরণ করে রাখার দিন, এবং গোটা রাজ্যে সংঘটিত হচ্ছে কারগিল বিজয় দিবস পালন। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।